দলতন্ত্র নয় গণতন্ত্র, ন্যায়ের সাথে বিকাশ, মদমুক্ত বাংলা ও রাজ্য আইনের শাসন, মূলত এই দাবি নিয়ে জনতা দল ইউনাইটেডের পশ্চিমবঙ্গ শাখা শিলিগুড়ি ও কলকাতা রাস্তায় নামল। দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, হিংসা মুক্ত বাংলা চাই, উত্তরবঙ্গকে বিশেষ দরজা দিতে হবে, উত্তরবঙ্গকে বিশেষ দরজা দিতে হবে, রাজ্য কমিটি জিন্দাবাদ। লকডাউন পরিস্থিতিতে এতদিন নিঃশব্দ বিপ্লব করলেও এবার একেবারে সরাসরি রাস্তায় নেমে শাসক দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন জনতা দল ইউনাইটেডের পশ্চিমবঙ্গ শাখার কর্মীবৃন্দ। দলের পক্ষে রাজ্য সভাপতি অশোক দাসের উপস্থিতিতেই হয় এই প্রতিবাদ মিছিল। আগামী নির্বাচনকে মাথায় রেখে জনতা দল ইউনাইটেডের পশ্চিমবঙ্গ শাখার এই প্রতিবাদ মিছিল যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। জিন্দাবাদ।